Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Vlogger Sarmin in Italy. Asha korchi apnara shobai bhalo achen. Alhamdulillah amrao bhalo. To sokal theke amar baranda theke shuru korchi video ta. আর এই আমার এই বারান্দার ভিডিও তো অনেকবারই দেখেছেন তো আমি দুপুরে রান্না করতে চলে আসলাম একটা পাতিলে আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তেজপাতা এলাচি দারচিনি লং এগুলো আছে একসাথে দিয়ে দিলাম তো আজকে আমি দুপুরে কি রান্না করব তাই না আজকে আমি দুপুরে খিচুড়ি রান্না করব কারণ অনেক দিন ধরে খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে হ্যাঁ মাঝে মাঝে খিচুড়ি খাওয়া হয় সেটা যদি আর বৃষ্টি দিনে হয়ে থাকে আরো ভালো বাট বৃষ্টি ছিল না এমনিই হঠাৎ করে মন চাইলো খিচুড়ি রান্না করব তাই খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি যেমন আদা রসুনের পেস্ট অল্প একটু হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প একটু মানে 4 চামচ আদা চামচ করে সব কিছু দিয়েছি আর জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো সব মশলাগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব খিচুড়ি তো অনেকে অনেকভাবে রান্না করে থাকে সবজি খিচুড়ি বা গরুর মাংস খিচুড়ি তো আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব আর আমি কিভাবে রান্না করি আমার পাশে থাকেন আপনারা তা দেখে নিতে পারবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি কিন্তু সবসময় বলে থাকি আমি খুব সহজভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি তো দেখতে পেরেছেন এখানে আস্তে একটা মুরগি আমি কুটিয়ে ধুয়ে রেডি করে এই তো এখন মশলার মধ্যে ছেড়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মানে কষানোটা ভালোভাবে না হয় দেখতেই পেরেছেন আর আমি কিন্তু লবণ তেলও ইউজ করেছি আর মশলাটা দেওয়ার সময় দেখানো হয় না আমি চেষ্টা করব সামনে দেখানোর জন্য আর আমি তো সবসময় বলি যে রান্নাটা পুরোটা দেখাতে গেলে এ টু জেড পর্যন্ত তাহলে আমার ব্লগটা বড় হয়ে যাবে তাই আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি আর আজকে কিন্তু আমি তিন রকমের ভর্ত বানিয়েছি কী কী ভর্ত মানে বানিয়েছি তাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়েছি মাংসটা কষানোর জন্য মতো নিচে দিয়ে মশলাটার সাথে লেগে যাবে তাই আর তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আর প্রথমেই শুরুতে আমি বলে দিচ্ছি প্লিজ সবাই আমার ব্লগটা তিন মিনিটে বেশি দেখে তারপরে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন আমি কোনো নতুন ব্লগ ছিল তখন আপনাদের কাছে চলে যাবে আর তিন মিনিট বেশি দেখার পর আমার মানে ব্লগটা কমেন্ট করবেন প্লিজ এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আর যারা কন্টিনিউ আমার ব্লগ দেখে আসছেন বা আমাকে সাপোর্ট করে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি আবার পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে পরে আমি ঢেকে দিব আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার জন্য একটা গুড নিউজ আছে ভাবলাম যে পরে শেয়ার করব বাট না আমার ভালো লাগছে না আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না তাই শেয়ারটা করতে চাচ্ছি সেটা হলো আমার আলহামদুলিল্লাহ 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর আপনাদের সবার সাপোর্টের জন্য হয়তো বা আল্লাহর অশেষ রহমতের কারণে আর আমার ফ্যামিলি সবাই সাপোর্টের কারণে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে তো সবসময় এইভাবে আমার কন্টিনিউ সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আমার ব্লগগুলো দেখে ভালো ভালো কমেন্ট করবেন আমি চেষ্টা করব সামনে আমি অনেক দূর এগিয়ে যেতে আপনাদের সাথে নিয়ে যাব যেখানে যাই না কেন আর আমি আশা করি আপনারা সবসময় অলওয়েজ আমার পাশে থাকবেন তো এখন ভালো করে আমি মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আরেকটা মানে ছোটো একটা থাই প্যানের মধ্যে আমি কালি জিরা হালকা একটু টেনে নিলাম আর এখানে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব তাই ভাতের চাল আর মুগ ডাল ভেজে নিয়ে রেখেছিলাম আর মসুর ডাল পরিমাণ মতো তো মুগ ডাল মসুর ডাল আর ভাতের চালটা ধুয়ে আমি রেডি করে রেখেছি তো মাংসটা সিদ্ধ হলে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো মাংসটা মানে তুলে রাখবো তারপর এই মশলাটার মধ্যে যে মশলাটা থাকবে এই মশলাটার মধ্যে আমি চাল ডালটা দিয়ে দিব তো দেখতেই পেরেছেন এখানে আমি একটা প্লেটে মাংসটা তুলে রেখেছি মাংসটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর আমি অন্য কোনো মশলা অ্যাড করব না তো যে মশলাটা আমার মাংস রান্নার সময় ছিল যে পাতিলে দেখতে পাচ্ছেন এই মশলাটা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব আর যেহেতু মাংস খিচুড়ি রান্না করছি একসাথে দোনোটা দিয়ে তো মশলাটা আমি মানে আলাদাভাবে আর অ্যাড করলাম না খিচুড়ির মধ্যে এই মশলাটা দিয়েই হয়ে যাবে আর খিচুড়ির মধ্যে মশলা বেশি দিলে ভালো লাগে না তাই আমি মাংসের মশলাটা দিয়ে আমি এতেও খিচুড়িটা রান্না করে ফেলবো দেখতেই পাচ্ছেন চাল ডাল একসাথে দিয়ে এখন আবার ভালো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ পরে আমি একটু তেল দিয়েছি এখানে শুধু আর লবণ দিয়েছি এই দুটোই শুধু দেওয়া হয়েছে আর কোনো কিছু দেই নাই আর পরিমাণ মতো পানি দিয়েছি গরম পানি করে
তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও সবসময় দোয়া করি। আর ইতালির অবস্থা অনেকটাই খারাপের দিকে যাচ্ছে, জানি না কেন হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যে যেখানেই থাকেন না কেন খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। এই তো আমার কিছুটা প্রায় হয়ে গিয়েছে, আর যখন চালটা সিদ্ধ, চাল ডালটা সিদ্ধ হয়েছে, তখন আমি আবার মাংসটা অ্যাড করে দিয়েছি খিচুড়িটার সাথে, বুঝতে তো পারছেন দেখে। তো এভাবে বাসা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি একটু দমে রেখে দিব আর কি নাড়াচাড়াটা করে। তো প্রায় আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, তো অবশ্যই অবশ্যই আমার খিচুড়িটা মতো আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরগুলো ভালো হবে। আর কেমন হলো আজকে আমার রান্নাবান্না তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, তো সেই উপলক্ষে আমি চেষ্টা করব সামনে ছোটোখাটো একটা আয়োজন করার জন্য, যাই করি না কেন সবসময় আমি আপনাদের সাথে বললামই তো যে শেয়ার করার চেষ্টা করব। আর খিচুড়ির সাথে যদি ডিম ভাজি না হয় তাহলে কি হয় বলেন? আমার তো খুব পছন্দ, আর আমার চেয়ে বেশি পছন্দ করে অর্ণব। অর্ণব কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা খুবই লাইক করে, মানে খুবই পছন্দ করে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, যতই মাছ মানে সরি মাংস থাকুক না কেন, বাট অর্ণব কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে। তো আমি যে বলেছিলাম যে আমি 3 রকম ভর্তা বানাবো, তো সে এখানে দেখতেই পাচ্ছেন, মানে কালিজিরা একটা বাটিতে আর মরিচ রসুন দিয়ে একটা ভর্তা বানিয়েছে, আর এই যে আর এখানে পিরিজের মধ্যে আমি রসুন মরিচ ধনে পাতা আর অল্প একটু তেঁতুল দিয়ে ভর্তা বানিয়েছি, আর এখানে আলু ভর্তা বানিয়েছি। তো ভর্তাগুলো আসলে জাস্ট দেখালাম, মানে রেডি করার সময় মানে আপনাদের সাথে শেয়ার করি নাই। দেখা যাবে যে অন্য আরেক সময় আমি চেষ্টা করবো আর কি, যে অন্য আরেক সময় শুধু ভর্তার কয়েকটা আইটেম নিয়ে একটা ব্লগ তৈরি করার। আমার পাশে যদি সবসময় থাকেন তাহলে অবশ্যই সব কিছু দেখানোর চেষ্টা করব আমি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার ডিম ভাজি খিচুড়ি ভর্তা 3 রকমের হয়ে গিয়েছে, দুপুরে লাঞ্চের জন্য এগুলি রেডি করেছি। আসলে মাঝে মাঝে একটু চেঞ্জ খাবার ভালো লাগে, সবসময় যে ভাত খেতে ভালো লাগে না আমি, হ্যাঁ পুরো তেমন একটা পছন্দ করি না। হ্যাঁ বিরিয়ানি বা খিচুড়ি মাঝে মাঝে রান্না করে থাকি, আর এখানে কিন্তু আমি মুরগি ঝাল মুরগি রোস্ট করেছি, একটু ঝালভাবে করেছি। তো এটা রান্নাটা আমি আর দেখালাম না, আমি আবারও বলছি ব্লগটা বড় হয়ে যাবে তাই। আর অলরেডি কিন্তু অর্ণবের বই চলে আসছে লাইব্রেরি থেকে, ফোন দিয়েছে অন্নবার, অন্নবার বুঝে অর্ণবের বই নিয়ে আসছে, দেখেন কত মোটা মোটা আমার ছেলের বই, অলরেডি বই চলে আসছে। সোমবার দিন মানে মানডেতে স্কুল খোলার কথা, জানি না ওরা মেসেজ দিয়ে জানাবে স্কুল থেকে। ইতালির পরিস্থিতি ভালো না দেখে জানি না এখনও স্কুল খুলবে কি না, তারপরও বই চলে আসছে, বাসায় পড়া শুরু করে দিয়ে অলরেডি করে দিয়েছে অর্ণব। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এখানে অনেকগুলো বই। এই তো ছেলের জন্য টুকিটাকি কিনা হলো, এটা একটা নোট মানে নোট খাতা, তারপর কিছু জিনিস টুকিটাকি কিনা হয়েছে, আর বাকি কিন্তু এখনও রয়ে গেছে অন্যবে কেনাকাটা, স্কুলের ব্যাগ ট্যাগ এগুলো এখনও রয়ে গিয়েছে কিনা। তো এগুলো কিনা হবে দু একদিনের মধ্যে, হয়তো বা যাই কেনাকাটা করি টুকিটাকি। তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর সবসময় আমার এভাবে সাপোর্ট করে যাবেন প্লিজ, সবার কাছে আমার অন রিকোয়েস্ট। আর সবাই সবার সাথে শেয়ার করবেন, আমার ব্লগগুলি কেমন লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে সত্যি কথা, আল্লাহর রহমত আর আপনাদের সবার সাপোর্টের কারণে আমি 1000 সাবস্ক্রাইব পার করেছি। তো এটা আজকে আবার আমার আজকে সকালে মানে আমি আবার যখন বের হয়েছিলাম রান্না টানার পরে বাসার নিচেই, তো এটা তো আমার বাসার নিচে জায়গা দেখেছেন অনেকবার আমার ব্লগে আছে, তো যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলা এটা আমার বাসার নিচে। তো আমরা কিন্তু নাস্তা খাওয়ার জন্য আসছি, তো ভিতরে বাড়ির ভিতরে বসি নাই, বাইরেই বসছিলাম, কারণ বাইরের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আজকে একটু বের হয়েছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল তাই কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম। তো আমি আশেপাশে চেষ্টা করছি ভিডিওটা করে নিতে, দেখেন ছাতা সিস্টেম, নিচে চেয়ার টেবিল দেওয়া, উপরে ছাতা সিস্টেমটা দেওয়া হয়েছে যে অনেক রোদ্র থাকে তাই বাইরে রোদ্র মতো বসাটা তো পসিবল না, তাই এই জন্য ছাতা সিস্টেম করেছে। তো আমরা বাইরে বসছিলাম, রোদ্র ছিল না তেমন। এই তো আমার এই ভিউসটা আমার খুব পছন্দ। আর তো কফি নিচ্ছি, আসলে কাফেটা বারবার বলা হয়ে যায়, আসলে কফিটাই বলা উচিত, ইতালিতে কাফে বলে কফিকে, তাই বারবার মুখ থেকে মানে কাফেটাই চলে আসে বলাটা। তো ভালোই লাগছিলো বাইরে বসাতে, এই যে মানে আমরা যে কফি বারে কফি খাই সেটা,
তো অনেকবারই তো দেখেছেন, তাও আজকে আবার নতুন করে দেখাচ্ছি। তো আমরা নাস্তা করে আবার মানে আজকে আবার বাংকার মানে খোলা মার্কেট যেটাকে বলে, তো বাংকারে চলে আসলাম। আসলে খোলা মার্কেট বলে প্রতি ফ্রাইডেতে মানে শুক্রবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই মার্কেটটা বসে। আমার আগের ব্লকে এই মার্কেটের ভিউগুলো আছে, মানে দেখিয়েছিলাম ভিডিও করি আপনাদের সাথে। তো আজকে পুরোটা ঘুরি নাই, জাস্ট একটু মানে জাস্ট একটু ঘুরছি কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। আমার একটা থাই প্যান্ট কিনা হয়েছে। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।